আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার নামটা যেন কি আপু? রিয়ামণি। রিয়ামণি। তো রিয়ামণি, এর আগে আপনি বলেছিলেন আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে, তো আসলে এখন আবার কেন ডাকলেন সেই কথাটা একটু বলুন। এখন ভাই কথা হচ্ছে যে আপনারা তো জানেনই আমার ফোনটা শুরু থেকে বন্ধ করে দিছি আমি, বেশি ফোনও আসতো না, আর যাই ফোন আসতো মানুষে শুধু উল্টা পাল্টা কথা বলে, কোনো সময় ঠিক কথা বলে না। আমি প্রথমে অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমার ভিডিও, যারা আমার ভিডিও দেখবে, যারাই আমার সহযোগিতা করবে, কেউ আমার লাগে বাজে মন্তব্য করবেন না বা কেউ বাজে কথা বলবেন না, কিন্তু সেক্ষেত্রেও কিছু কিছু মানুষ আছে অনেক নোংরা নোংরা কথা বলে। সেই জন্য আমি মনের কষ্টে আমার প্রতিবেদনের মোবাইলটা বন্ধ করে রাখছিলাম, কিন্তু ইদানিং আমি নিজেও একটু অসুস্থ, আমার বাচ্চাও অসুস্থ, তাই আপনাদের সামনে আবার আসা। আচ্ছা, আপনার কি হয়েছে, আপনার বাবুর কি হয়েছে? আমার বাবুর দীর্ঘ এক মাস যাবত জ্বর, ঠান্ডা, কাশ, কোনোভাবে ভালো হইতেছে না। এর মাঝখানে নিউমোনিয়াও হয়েছিল, এখন আল্লাহ রহমতে একটু ভালো আছে। আর আমার গ্যাস্ট্রিকের সমস্যা ভাই, গ্যাস্ট্রিকের আলসার হয়েছে, আমিও খুবই অসুস্থ। আচ্ছা, তো আসলে এই যে আপনার এত সমস্যা, এখন আসলে আপনি কি করতে চান সেটা একটু বলবেন ভাই। আমি আমার বাচ্চাটা নিয়ে খুবই অসুবিধা আছি, যেহেতু আমার বাবা মা দুইজনই অসুস্থ, আমার বাবা মা দুইজনই যেহেতু আমাকে চালাইতে পারতেছে না, আমি আমার বোনের বাসায় আছি সেটাও সবাই জানে। তো আমার বোন বোন জামাই অনেক গ্যাঞ্জাম করতেছে, যেহেতু আমি ফ্রিতে খাইতেছি, বুঝেন তো, গড়বাড়াটা দিয়া, শুধু গড়বাড়াটা দিয়ে খাওয়াতো এমনি, আর বোন তো আর ফালা দিতে পারে না, কিন্তু পরের পোলা তো সেটা বুঝে না, সেজন্য আমার বোনের সাথে বাজে ব্যবহার করে, অনেক ঝগড়াঝাটি করে, সেজন্য আপনাদের সামনে আসা। কারণ আমার বাচ্চা নিয়ে আমি কাজও করতে পারতাছি না, আর গড়বাড়াও দিতে পারতাছি না, খাওয়ানোর টাকাও দিতে পারতাছি না, সেজন্যই আপনাদের সামনে আসছি। আচ্ছা, এখন একটাই রিকোয়েস্ট থাকবো যে আপনারা আমার প্রতিবেদনটা যদি ছাড়েন, মানুষে যাতে আমার লাগে বাজে বিহেভ না করে, বাজে কোনো মন্তব্য না করে, এরকম কোন মানুষ যদি, ভালো মানুষ আপনাদের হাতে আসে তাহলে আমার দিতে পারেন, আর যদি না থাকে তাহলে তো আমার করার কিছু নেই। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা রাখি ভাই, আমার নাম্বার আছে, ফোন নাম্বার আছে, বলুন। 01905686849052 52। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি যেন কোথায় ছিল? চাঁদপুর। আচ্ছা, তো আপনার স্বামীকে কি আর খুঁজে টুজে পেয়েছে? না ভাই, ওর কোনো খোঁজ খবর নেই, ওর পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছে। তো এখন কি বিয়ে শাদী আবার নতুন করে করেছেন নাকি? ইনশাআল্লাহ আশা না করি নাই, আশা আছে ইনশাআল্লাহ। আশা আছে? জি। আচ্ছা, তো কেমন ছেলে হলে আপনার, কি আমরা ভিডিও করার পরে কি কেউ দায়িত্ব নিয়েছে কিনা? ভাই একজনে নিয়েছিল, সে মানে প্রথম প্রথম আমারে 2 মাস খরচ দিছিল, ঠিক আছে, আমারে সে 7-8 হাজার টাকা করে 2 মাস খরচ দিছে। তারপরে সে আমার কোনো খোঁজ খবর নেই, নেয় না, আর মানুষের খারাপ কথা বলার কারণে আমার ফোনটা আমি বন্ধ করে দিছি। আচ্ছা, তো এখনো যদি আপনি ফোন বন্ধ করে রাখেন তার তো সমস্যা? না, আমি এখন থেকে ফোন বন্ধ রাখবো না, ফোন চালু রাখবো, কিন্তু একটা রিকোয়েস্ট আপনারাও বইলা দিবেন বা আমিও বইলা দিই যে কেউ আমার সাথে যেন বাজে বিহেভ না করে, খারাপ কথা না বলে। আচ্ছা, তো দর্শক আপনারা শুনলেন রিয়ামণির জীবনের গল্প। তো আমরা এই ভিডিওটি বড় করছি না, আপনারা যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই এই বোনটিকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তো আপনারা সকলে। আচ্ছা রিয়াপু, আপনার এই যে পূর্বে যে প্রতিবেদন করেছেন, সেই প্রতিবেদন করে আপনি কোনো সফল হয়েছেন বা আপনার মনের আশা পূর্ণ হয়েছে? না ভাই, আমি কোনো সফলই হইনি, অন্তত আমার ফ্যামিলি, আমার বাবা মা দুইজনই, আমার বাবা মা আছে আমার বড় বোনের কাছে, আমি আছি আমার মেজো বোনের কাছে, আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই, আমার বাবা মা দুইজনই খুবই অসুস্থ। আচ্ছা, আপনি পূর্বের প্রতিবেদন করে কোনো সাহায্য সহযোগিতা পাননি, তেমন কোনো সাড়া পাননি? ভাই আমি একটাই ভিডিও করছিলাম, তারপর আর কোনো ভিডিও টিডিও করিনি, আর সহযোগিতা বেশি পাইনি, কারণ মানুষ অনেক বাজে কথা বলে, নিজের কষ্টে মানে এত কথা যে অসহায় একটা নারী হইয়া, যে এত কথা মানুষের শুনতে হবে, এত বাজে বাজে কথা, সেজন্য আমি আর কি মোবাইলটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, মানুষ কি ধরনের কথা বলে একটু বলবেন যদি আপনি? মানুষ বলে যে এই করবানি সেই করবানি, ভিডিও কলে আসো, মোবাইল কিনতে টাকা দিমু, কোন মোবাইলে ভালো দেখা যায়, এরকম বাজে ভাবে নোংরা ভাষায় কথা বলে, বুঝছেন? আচ্ছা, ভালো মেয়েরা তো এগুলো করে না, এগুলো দেখায় না, সেজন্যই আমার আমার মানে আমার সম্মানে লাগছে বলে আমি ফোনটা বন্ধ করে দিয়েছি। ফোনটা বন্ধ করে দিয়েছেন। তো এখন আবার দ্বিতীয়বার যে আসলেন প্রতিবেদনে,
এখন যদি আবার সেই কথাগুলো আবার রিপ্লাই বলে তারা, ভাই রিপ্লাই বললে আমি কি করব, আমি এটা যারা যারা আমার ভিডিওটা দেখবে বা যেই দেখবে তাদের ভালো লাগবে খারাপ লাগবে, যারা আমার সাথে খারাপ কথা বলবে আমি সাথে সাথে তাদের ফোন কাটে দেবো, তাদের সাথে আমি কোনো কথা বলবো না। এমনও লোক আছে ভাই, সালাম দিলে সালামের উত্তরও নেয় না, উল্টা পাল্টা কথা বলে, তারা মনে হয় কোনো মায়ের পেটে জন্মই নেয় না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে রিয়া আপু, আপনি ভালো থাকবেন, দর্শক আপনারাও ভালো থাকবেন যারা আমাদের ভিডিওটি দেখছেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন ভিডিওতে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। দর্শক যেখানে থাকুন ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।